Hey guys, good morning. Welcome back to our channel. Welcome to a new vlog. Happy Ganesh Chaturthi to all of you. Jodio amader Kolkata Ganesh Chaturthi ta ototo dhumdham kore manano hoy na, but still আমরা যেটুকুনি পারি চেষ্টা করি যে যতটা ভালো করে ঠাকুরকে পুজো দেওয়া যায়, ফুল দিয়ে লাড্ডু ঠাড্ডু দিয়ে ভালো করে ঠাকুরকে পুজো দেওয়া যায়। আমাদের বাড়িতেও সেইভাবেই পুজো হবে। মা ওর জন্য লাড্ডু আর ফুল আমাকে আনতে এখন পাঠাতে বললাম, এই যা সুইম করে আসলাম আর মা অলরেডি পুজো দিতে চলে গেছে। যদি দেখে ব্লক করছি আবার খুঁজে যাবে। যাই হোক, সবার আগে নিয়ে আসি, তারপর পুজোটা দিই। ফুল মিষ্টি তো আমার এখানে আনা ওভার, আর এখানে মা পুরো রেডি করে রেখেছে। আমি আবার লেট নাকি? হ্যাঁ, তুই সবসময় লেট থাকিস। আমি কখন বসে আছি পুজো করে। আচ্ছা আচ্ছা, এই কটা ফুল হয়েছে নাকি? না না, ফুল হয়েছে, ঠাকুরকে দিয়েছি। চলো ফাইনালি পুজো টুজো দেওয়া দেবো। আর তোমাদের মধ্যে অনেকেই জানো হয়তো, আমাদের বাড়িতে একটা বিজনেস আছে, আর বিজনেস থাকলে সিসিটিভি ক্যামেরা খুবই ম্যান্ডেটরি হয়ে যায়। যে কোনো ক্রাইমে সবার ফার্স্ট এভিডেন্স হয় সিসিটিভি ক্যামেরা, বাট এতদিন আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, আর বাবা অনেকদিন ধরে প্ল্যান করছিল লাগানো। তো ফাইনালি বাবা একটা সিসিটিভি ক্যামেরার খুবই ভালো ডিলে পেয়েছে। অ্যারাউন্ড 30,000 পুরো সেট আপটা যে কিনেছে সেটা বাবা পেয়েছে 6,000, মানে ওটার মধ্যে 4 ক্যামেরা থাকবে, মেবি মনিটর থাকবে, মনিটরটা আই এম নট শিওর, হার্ড ডিস্ক থাকবে, আরও কি SMPS থাকবে, আরও কী কী থাকবে বললো। তো ওভারঅল ওই সেট আপটা বাবা 6,000 পেয়েছে, আর এত সুন্দর ডিল যখন, আর আমাদের দরকারও তো, তাই জন্য বাবা অপরচুনিটিটা গ্র্যাব করে নিয়েছে। আর আজকে মেবি সিসিটিভি ক্যামেরাটা ওইখান থেকে যেখানে লাগানো ওখান থেকে খুলে আমাদের বাড়িতে লাগানো হবে, তার জন্য বাবা কল করলো। ওই জন্য রীতিমতো দৌড়াচ্ছি, বাট ভাবলাম যে তোমাদেরও একবার বলে দিই। চলো, অলমোস্ট 15:50 বাজে, ফাইনালি আমাদের সিসিটিভি ক্যামেরা এখানে চলে এসেছে। অনেক কিছু আছে, আর মনিটরও সাথে আছে। যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, এইসব পরে লাগানো হবে। একটু পরে একটা আঙ্কেল আসবে, সে মনে হয় লাগিয়ে দেবে। আর এই দেখো, নেপুয়া যে সকাল দিয়ে বিশাল পরে নিয়েছে। বিশাল পরে নিয়েছে, স্নান টান করো এবার। ওকে, তো আরে হয়ে যাবে এইটুকু, একটা রুটি দিয়ে দিই তার সাথে। না না না, এই এই তুই আবার নিচ্ছিস কেন? হ্যাঁ শয়তান, হ্যাঁ দাও দাও, ঝাড় দাও, এখন স্নান পুজো কিছু করে নিয়ে যায় এখান দিয়ে। মা এক কাজ করো, ওকে ওটস আর ক্যালাক্স তো মিক্স করে খাও। ওটস থাকলে তো খেতাম ওটস। তোকে নিয়ে আসতে বলা হচ্ছে কবে দিয়ে, আনিসি না? কিন্তু বোন এখনো স্নান করে আসেনি। আর মা দেখো গুড়টাকে গলানোর টেকনিক দেখো, এই দেখো এ মা, এত পিঁপড়ে হয়ে গেছে রে, পিঁপড়ে গুলো বেরো তারপর খাবো। গুড় তো আমি মিলি নিয়েছি, আর লিটারেলি গুড় মেলানোর পর দেখো কালারটাই দুধের চেঞ্জ হয়ে গেলো, হলুদ হয়ে গেছে। আর এই দেখো, আজকে অন্য একটা ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার নাকি একটা আছে, তো তার জন্য এখানে আবার নেটে কানেকশন দিতে হবে, তো এটা খেয়ে তারপর এখানে যাব। আর এখানে কানেকশনটা অন করে এসে বাবার সাথে, বাবার কোম্পানি আজকে যেতেই হবে, কালকে যাওয়ার কথা ছিল বাট কাজ এসে গেছিলো, যেতে পারিনি, বাট বাবা বলেই দিয়েছে আজকে যাই হয়ে যাক আজকে যাবেই নাকি। নেপুটো স্নান করা হয়ে গেছে, এসে এখানে ধ্যান করতে বসেছে, আর এখানে আমার ব্লগও চলছে, আর মা ওখান দিয়ে উকি মেরে দেখছে। চলো ফাইনালি এখানে ইন্টারনেট কানেকশন হয়ে গেছে, রীতিমতো 250 থেকে 300 লোক ভেতরে, মানে মারাত্মক ভিড়। আমাদের কানেকশনই করতে দিচ্ছে না, এইটুকুনি বোঝেন না যে কানেকশন না করলে নেটই আসবে না আর ওরা কাজ হবে না। চলো ফাইনালি দেখতে পাচ্ছ মোটর ব্লগিং সেটআপে বেরিয়ে গেছি, আর যাওয়ার আগে একবার বাবার যে পলিউশনের সার্টিফিকেটটা আছে গাড়ি সেটা দেখে নিচ্ছি। সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল, তাই একবার চেক করে নিচ্ছি। ডেট অফ টেস্টিং 18 সেপ্টেম্বর আছে, আমাদের সময় আছে তাহলে। চলো ফাইনালি দেখতে পাচ্ছি বেরিয়ে গেছি, আর লাইফে ফার্স্ট টাইম পেছনে বাবাকে নিয়ে মোটর ব্লগিং করছি। কখনো স্বপ্ন ভাবিনি পেছনে বাবা বসবে আর মোটর ব্লগিং করবো, আর একটু নার্ভাসও লাগছে। এনিওয়েজ ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বাবার কোম্পানি হচ্ছে এক্স্যাক্টলি শ্রীভূমি, তারপরের ক্রসিংটাতেই। আমি এক্স্যাক্ট লোকেশানটা বলতে পারছি না এখন, এক্স্যাক্টলি মনে পড়ছে না, তোমরা দেখতেই পারবে। আর এখন কল্যাণী রোড এসেছি, এখান থেকে যেতে হবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ফাইনালি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট করে নিয়েছি, আর আমাদের সামনে এই ডাস্টারটা দেখো কি সুন্দর, বডিটাকে সিরামিক প্রিন্ট করেছে যতদূর সম্ভব মনে হচ্ছে, দেখে ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। ফ্র্যাঙ্ক আমার এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে একটু ভয়ই লাগে, কারণ যেখান সেখান দিয়ে চার চাকা যখন তখন কাটিয়ে দেয়, দেখো চার চাকাটা যাচ্ছে সামনে, একটু ভয়ই লাগে। বাট ঠিক আছে, আস্তে আস্তে
চালাতে চালাতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর অলমোস্ট এয়ারপোর্ট এক নম্বর চলে এসেছি, এখন এই সামনে আড়াই নম্বরের ব্রিজটা ধরবো, যেটা এয়ারপোর্ট এক নম্বরের সামনে না হবে, ওটা ধরে সোজা এয়ারপোর্ট। আর এই ব্রিজ দিয়ে পুরো এয়ারপোর্ট ভিউটা দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। ওই যে আমাদের সামনে দেখো, যে নতুন এয়ারপোর্টটা হয়েছিল, অ্যাকচুয়ালি এখন আর নতুন নেই, আগে বলতো লোকে নতুন হয়েছিল। আর এখানে একটা নতুন কি বিল্ডিং হচ্ছে জানি না, আর এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। যাই হোক, এই আড়াই নম্বর ব্রিজ দিয়ে নেমে গেছি। ও বাবা, এক নম্বরের বিখ্যাত জ্যাম, এখন কতক্ষণ সিগন্যালটা খোলে সেটাই সবচেয়ে বড় কথা। অ্যান্ড হিয়ার উই গো, এই যে বেঙ্গল ঢাবার ওই যে বাবার অফিস, জিটিপিএল কেসিবিপিএল, জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি। যাই হোক, একটা দিয়ে ঢুকবে। আচ্ছা ও, এখানে কোনো ম্যারেজ সেরিমনি বা কিছু হয়েছিল, বেশ ভালো সাজানো আছে দেখছি। আর এই তো চলে এসেছি, পার্কিং কোথায়, জায়গা কই, শেড নেই তো। লিটারালি এই জাস্ট বাবার কোম্পানি থেকে বাড়ি আসলাম, আবার এই সামনে এখান থেকে ফোন আসলো, নেটের কানেকশন নাকি বন্ধ হয়ে গেছে। আমি গ্যারান্টি কেউ কোনো প্লাগ ঠাক কিছু করেছে, প্লাগগুলো পুরো ওপেন ছিল, মনে ধাক্কা ধাক্কিতে প্লাগ ঠাক খুলে গেছে, তাই জন্য কানেকশন আসছে না। কেউ আবার যাই, এখন অলমোস্ট দুটো বাজে, লাঞ্চ হয়নি, দুপুর অলমোস্ট পৌনে চারটে বাজে, ফাইনালি লাঞ্চ তো সবার ওভার হয়ে গেছে। আর এখন তনুশ্রী ভাই তো প্রতিকার নাটক শুরু হয়েছে, লাঞ্চ আরে ওই একই হলো, লাঞ্চ করে তারপর সোজা ব্যাগপত্র গুটিয়ে তনুশ্রীর বাড়ি চলে যায়। যাই হোক, আমাদের যে সিসিটিভি ক্যামেরাটা লাগাতে আসার কথা ছিল তার সাড়ে তিনটে আসার কথা ছিল, এখন পৌনে চার, না একটার সময় এসেছিল, তখন তোরা ছিলিস না, তো এসে ঘুরে গেছে। ও তো এবার দেখি, সাড়ে তিনটা বলেছিল, এখনো আসার নাম নেই। আমার একটু তো ডাইসি লাগছে, আজকে আদেও লাগানো হবে কি হবে না, আমি বলছি তো। এতক্ষণ ধরে জানলা দিয়ে শুধু দেখছিলাম রোদ পড়েছে নাকি, ফাইনালি রোদটা অনেকটাই পড়ে গেছে। ও বাবা, মা এই দেখো কি সব মেলে রেখেছে, সেইগুলোকে সরিয়ে তারপর ঘুরে যেতে হবে। আর আরেকটা কথা, সিসিটিভি ক্যামেরা যে কাকুটা লাগানোর কথা সে ফাইনালি এসছে। এই দেখো, এই দেখো একটা ঘুড়ি পড়ছে, এই দেখো কী অবস্থা, কোথা দিয়ে পড়ছে, এই তো সুতো, এই ধরি ধরি দাঁড়াও। ঘুড়িটাকে ফাইনালি টানতে আনতে আমি এত দূর এনেছি, আর এর ওপরে গেলে সুপারি গাছে আটকে যাবে, তো এখান দিয়ে একবার টেনে নেবো। এই মা বৃষ্টি পড়ছে, ঘুড়িটা হালকা ছিঁড়েও গেছে, সেলুটেপ লাগাতে হবে। এই তো চলে এসছে, ঘুড়িও রাবো বলে এতক্ষণ ওয়েট করে ছাদে আসলাম, খেলতেও গেলাম না, আর এদিকে টিপ টিপ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, প্লাস আবার সূর্যদেব ওই মেঘের পাশ দিয়ে বেরিয়ে এসে পুরো রোদে রোদ করে দিয়েছে, কিরকম একটা অদ্ভুত ওয়েদার হয়ে গেছে। আর আমি ঘুড়িগুলো ভেতরে রেখেছি, আপাতত যদি বৃষ্টি পড়া কমে যায় তাহলে ওড়াবো, নাহলে আজকে গেল ঘুড়ি ওড়ানো। আর ততক্ষণ ভাবছি এইগুলোকে তুলে দিই, নাহলে মা যেই কাজের জন্য এগুলো মেলেছে সেগুলোই হবে না, উল্টে আরও ভিজে যাবে, আমি বকা খাবো। আমি নিচে নেমে এসেছি, আর ইতিমধ্যে দেখো তুমুল বৃষ্টি নেমে গেছে। এই হ্যাঁ, একটা ঘুড়ি পড়েছে, ওরে বাপরে ভালো জোরে বৃষ্টি নেমে গেছে, ঘুড়ি তো আর ওড়ানো না, উল্টে আরও দুটো ঘুড়ি এক্সট্রা পেয়ে গেলাম, ভালোই হলো একদিকে। ঠিক আছে, বিশ্বকর্মা পুজোর সামনে এই একটা আর এই একটা, এই দুটো আজকে ধরলাম, আর বাকি এই দুটো আমার। মানে দেখা উসে হুয়া মে পাগল বস পল ভর মে ঘুড়ি তো আর ওড়ানো হলো না, এবার চা টাই খাই বিকেলে। তুমি এটাই চেয়েছিলে, মনে চিন ভাটারও বন্ধ হয়ে যাবে। ওই মারাত্মক লেভেলের হয়েছে, তো আমি হচ্ছি এক বাটি খেয়েই নি, কি আছে রাতের জন্য ওয়েট করে লাভ নেই। তোমার মার বানানো টেস্টি ঘুগনি এখানে আমি নিয়ে চলে এসেছি, আর উপরে আমি একটু বিটনুন আর চাট মশলা দিয়ে দিয়েছি, আমি এভাবে খেতে পছন্দ করি, তো এটা খাবো। আর এখানে ল্যাপটপটাও রেডি করেছি, এডিট করতে বসবো। ওকে, নাও লেট মি টেল ইউ দ্য এক্স্যাক্ট সিনারিও। আমি জানি না এত দূর ব্লগটা কে কে দেখছো, যে দেখছো একটু কমেন্ট করে জানিও। যাই হোক, আমি যেটা বলার, দিদুনের সন্ধ্যে থেকে নাকি হঠাৎ খুব ঘাম হতে শুরু করে, আর নাকি দিদুনের এই বা সাইডটা মনে হয় অবশ হয়ে গেছে, এরম মনে হচ্ছিলো।
তো 9:30 অ্যারাউন্ড দিদন আর দাদু এখানে ডক্টর দেখাতে এসেছিল, আমিও গেছিলাম। তো ওখানে ডক্টর একটা প্রেশারে ওষুধ দিল, প্রেশারটা হাই হয়ে গেছিলো বলে, আর বললো ইমিডিয়েট একটা সিটি স্ক্যান করতে, যদি ইন্টারনাল কোনো ড্যামেজ থাকে তাহলে সেটা বুঝতে পারা যাবে আর অ্যাকর্ডিংলি চেক আপ হবে। সিটি স্ক্যান হওয়ার পর ওখান দিয়ে রিপোর্ট তো আজকে দেবে না, কালকে সন্ধ্যে 7টায় দেবে, বাট বললো যে একটা মিনিমাম কি একটা হ্যামারেজ আছে, একদমই মিনিমাম বললো, অত প্রবলেম ওটা নিয়ে হবে না, তাও রিপোর্টটা আসলে পুরোপুরি ক্লিয়ার হবে। তো ওখান থেকে দুজনকে সোজা বাড়ি দিয়ে আসলাম, বাড়ি দিয়ে এসে এই জাস্ট আসলাম এখন 11:45 বাজে, এখনও সিসিটিভি ক্যামেরার কাজ চলছে, বাবা ওখানে আছে, আর এখন জাস্ট ডিনারটা করবো, ডিনারটা করে ঘুমিয়ে পড়বো, 4:00 সময় উঠতে হবে, 4-5 ঘন্টাও ঘুম হবে না, সে উঠে তারপর এডিটটা করতে হবে, যদি 9:30 ব্লগ পোস্ট করতে হয়। এনিওয়েজ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।